নদীর ধারে একটা লোহার চেন দিয়ে এক মহিলাকে বেঁধে রাখা হয়েছিল তার সামনে ছোট্ট একটা শিশু খেলা করছিল বাচ্চাটা নদীর ধারে চলে যাচ্ছিল বালু আর কীর্তি তাদের থেকে অনেকটা দূরে ছিল ওই পাগলি মহিলা কি নিজের চেন ছিঁড়ে ওই বাচ্চাটাকে বাঁচিয়েছিল তাহলে কি ওই মহিলা দূরে থাকা কীর্তি বালুকে এই কথাটা জানিয়েছিল তাহলে বাচ্চাটার সাথে আসলে কি ঘটেছিল চলুন এই গল্পটাই জানা যাক এক গ্রামে শান্তি তার মৃত্যু স্বামীর ছবি বুকে জড়িয়ে ধরে কাঁদছিল এ তুমি কি করলে আমাকে একা ফেলে চলে গেলে তিনটে তিনটে সন্তানকে আমি কিভাবে মানুষ করব। ছোটটা তো এখনো হাঁটতে শেখেনি কীর্তি বালুও তো এখন অনেক ছোট কি করব। এত ছোট ছোট বাচ্চাদের দায়িত্ব আমার ওপরে দিয়ে তুমি কি করে চলে গেলে প্রত্যেক দিন শান্তি তার স্বামীর ছবিটা ধরে এইভাবে কান্নাকাটি করতো বালু আর কীর্তি মনে করত মায়ের কষ্টটা হয়তো একটু কম হবে তাই তাকে একাই ছেড়ে দিত আর নিজের ছোট ভাইয়ের দেখাশোনা তারা নিজেরাই করতো আর এই সব কাজকর্ম কীর্তি আর বালুই করত এইভাবে কান্নাকাটি করে করে শান্তির মাথাটাই খারাপ হয়ে যায় এখন সে আর কাউকে চিনতেই পারত না যখন কীর্তি বালু নিজেদের মায়ের জন্য খাবার নিয়ে যেত তাদের খাবারগুলো ছুঁড়ে ফেলে দিত একদিন বালু খাবার নিয়ে কীর্তির কাছে এলো দিদি মাকে যখন খাবার দিতে যাই মা আমাকে অনেক মারে একবার যদি ধরা পড়ি না মা আমায় খুব পেটাই যেন দিদি আমার যেতে ভয় করছে তুমি আজকে চলে যাও না হুম ঠিক আছে ভাই তুই দে বাসনটা আমি যাচ্ছি মায়ের কাছে কীর্তি তার ভাইয়ের হাত থেকে বাসনটা নিয়ে নিজের মায়ের ঘরে গেল শান্তি যেই কীর্তিকে দেখল আরে ওই ডাইনি তুই চলে এলি আমার বাচ্চাদেরকে মারতে এসেছিস আমি এটা হতে দেবো না তোকেই আমি মেরে ফেলবো শান্তি কীর্তিকে অনেক মারতে লাগলো চিৎকার শুনে বালু ছুটে ওই ঘরে গেল কীর্তিকে যখন তার মা মারছিল তখনই বালু লাঠি দিয়ে তার মায়ের হাতে মেরে তার দিদিকে রক্ষা করে কীর্তিকে বাইরে নিয়ে এলো মায়ের এমন অবস্থা দেখে আমার খুব কষ্ট হচ্ছে তার এমন মাথা খারাপ হয়ে যাওয়ার পরেও সে এখনো বাচ্চাদেরকে বাঁচানোর কথাই ভাবছে কিন্তু মাইটা ভুলে গেছে ওনার সামনে যারা রয়েছে সেগুলো তারই সন্তান হ্যাঁ দিদি এমন পরিস্থিতিতে যখন মাকে মারতে হয় না আমার খুব কষ্ট হয় জানো কিন্তু দিদি আমরা কি করতে পারি মায়ের হাত থেকে বাঁচার জন্য আমাদের মাকে মারতেই হয় আচ্ছা ঠিক আছে মায়ের চক্করে তো ছোট ভাইয়ের কথা ভুলেই গেলাম ও আজকাল হামা দিতে দিতে কে জানি কোথায় চলে যাচ্ছে তারপরে কীর্তি আর বালু বাইরে এসে দেখে তাদের ভাই আঙিনাতে বসে মাটি নিয়ে খেলা করছিল কীর্তি সঙ্গে সঙ্গে তার ভাইটাকে কোলে নিল ভাই আমার এইভাবে বাইরে বের হতে নেই বাড়িতেই খেলা করতে হয় এইভাবে তার ভাইটাকে বলে একদিন কীর্তি বালু তার ছোটো ভাইকে কোলে নিয়ে বাইরের দিকেই যাচ্ছিল তখনই বাড়ির ভেতর থেকে পাগলি মা জোরে জোরে চেঁচাচ্ছিল দিদি আমার মনে হয় ঘরের ভেতরে থেকে থেকে মায়ের পাগলামি কিন্তু আরও বেড়ে চলেছে আমরা বাবার সাথে ওই নদীর ধারে যেতাম না চলো না আজকে মাকে সেখানে ঘুরতে নিয়ে যাই ঠিক আছে বালু চল মাকে নিয়ে যাব। কিন্তু সাবধানে থাকতে হবে তারপরে তারা তিনজনে বাড়ি থেকে বাইরে ওই নদীর ধারে যাবে বলে বের হয় কিন্তু হঠাৎ করে রাস্তায় থেমে শান্তি কীর্তিকে মারতে লাগলো বালু যেমন হোক করে নিজের মায়ের হাত থেকে তার দিদিকে বাঁচিয়ে নদীর ধারে থাকা দুটো বড় পিলারে তার মাকে চেন দিয়ে বেঁধে দেয় আমরা তো ভেবেছিলাম বাড়ির বাইরে বেরিয়ে তুমি ঠিক হয়ে যাবে কিন্তু মনে হচ্ছে তোমার থেকে দূরে থাকলেই আমরা ভালো থাকবো কীর্তি নিজের মায়ের থেকে খানিকটা দূরে গিয়ে উনুন ধরালো তারপরে তাতে নিজেদের জন্য রান্না করতে লাগলো নিজের ছোটো ভাইকে সুরক্ষিত রাখার জন্য একটা গাছে দোলা তৈরি করে ওই দোলাতে ভাইটাকে শুইয়ে দিল কিন্তু তার ভাইটা নদীর ধারে পৌঁছে গেছিল এইটা দেখে তার মা জোরে জোরে চেঁচাতে লাগলো মা যখন এইভাবে চেঁচায় না আমার রাগও ধরে আর কষ্ট হয় আমি তো সেই দিনের অপেক্ষা করছি যেদিন মা একেবারে সুস্থ হয়ে যাবে কি জানি কবে সেই দিন আসবে হ্যাঁ গো দিদি আমিও সেই দিনের অপেক্ষা করছি মা যাতে আগের মতো হয়ে যাক আর আমাদের ভালোবাসা দিক আমিও মায়ের ভালোবাসা পেতে চাই এইভাবে কথা বলতে বলতে তারা লক্ষ্য করলো তাদের ছোট ভাইটা দোলাতে শুয়ে নেই তারা তার ছোট ভাইটাকে চারিদিকে খোঁজতে লাগলো ছোট ভাইটা হামা দিতে দিতে নদীর ধারে পৌঁছে যায় মা এইটা দেখে তাকে বাঁচানোর জন্য ওই লোহার চেনটাকে ভাঙার চেষ্টা করে কিন্তু অনেক চেষ্টা করার পরেও ওই চেনগুলো ভাঙতে পারল না সে তখন কীর্তি বালুকে জোরে জোরে ডাকতে লাগল কিন্তু তারা দুজনে অত মায়ের কথায় গুরুত্ব দিল না সেই জন্য আবারও তার মা চেষ্টা করতে লাগলো কিন্তু খানিক্ষণ পরে কীর্তিবালু সেখানে পৌঁছালো দুজনে দেখলো তাদের মা চেনটা ভাঙার চেষ্টা করছে তাই ছুটে গেল কিন্তু সেখানে গিয়ে তারা দুজনে জানতে পারল যে তাদের মা তার ভাইটাকে বাঁচানোর জন্য এই সব করছিল তারা দুজনে তার ছোট ভাইটাকে বাঁচালো চেনটা খোলার পরে শান্তি তার ছোটো ছেলেটাকে কোলে নিয়ে আদর করতে লাগলো শান্তি এখন আগের থেকে অনেকটা সুস্থ হয়ে উঠেছিল ধীরে ধীরে সে ঠিক হয়ে যায় এখন শান্তি তার বাচ্চাদের খুব ভালো করে খেয়াল রাখতে লাগলো এক গ্রামে কীর্তি আর বালু নামের ভাই বোন থাকত তারা নিজেদের সঙ্গে জাল নিয়ে নদীতে মাছ ধরতে যাচ্ছিল মাঝ রাস্তায় বালু কীর্তিকে বলে দিদি আমরা সারাদিন কত পরিশ্রম করি কিন্তু কত কম মাছ ধরতে পারি আর আমাদের সঙ্গে যেসব জেলেরা আসে কত কত মাছ ধরে নিয়ে যায় যখন ওদের জালে এত মাছ ফাঁসে তাহলে আমাদের জালে কেন ফাঁসে না দিদি বলো বালু কী আর করতে পারবো ওখানে যত জেলেরা আসে সবাই আমাদের থেকে বড়। ওদের তো অভিজ্ঞতা রয়েছে কিভাবে মাছ ধরতে হয় কিন্তু আমরা তো এই কটা দিন হলো মাছ ধরছি যেই থেকে মা বাবার শরীর খারাপ হয়েছে আমাদের অত অভিজ্ঞতা নেই তবুও ভগবানকে ধন্যবাদ জানাই যে মা বাবার ওষুধের খরচটা বেরিয়ে যায় আমি তো খুব খুশি হই যে ওদের ওষুধগুলো কিনে দিতে পারছি চলো আর এই সব বলে লাভ নেই নদীর ধারে গিয়ে মাছগুলো ধরি কীর্তি মন খারাপ করে থাকা তার ভাইকে মিষ্টি করে বুঝিয়ে তারপরে নদীর ধারে গেল মাছ ধরতে তারা নদীতে জাল বিছিয়ে অনেকক্ষণ অপেক্ষা করে কিন্তু একটাও মাছ ধরা পড়ল না এইভাবে সন্ধ্যে পর্যন্ত অপেক্ষা করাতে কয়েকটা মাছই ধরতে পারল জাল থেকে মাছগুলোকে ছাড়িয়ে নিয়ে সেইগুলো বালতিতে ভরে বিক্রি করার জন্য বাজারে নিয়ে যায় মাছ নিয়ে নাও মাছ টাটকা টাটকা মাছ তাড়াতাড়ি এসো দিদি আমরা যতক্ষণে মাছ নিয়ে এখানে আসি তার আগে সব জেলেরা গ্রামের লোকদেরকে মাছ বিক্রি করে চলে যায় আমাদের কাছ থেকে কেউ কেন কিনবে তখনই রজনী নামের এক মহিলা তাদের কাছে এলো খানিক্ষণ আগে অনেক জেলেরা মাছ বিক্রি করতে এসেছিল কিন্তু আমার আসার আগেই তারা চলে গেল কত দাম মাছগুলো কীর্তি মাছগুলোর দাম বলে টাকা দিয়ে মাছগুলো দিয়ে দেয় তারপরে তারা দুজনে বাড়িতে চলে গেল বালু মা আর বাবার ওষুধ শেষ হয়ে গেছে আমি গিয়ে নিয়ে আসি তুমি বাড়ি যাও আমরা অনেকক্ষণ হয়ে গেল বাড়িতে নেই মা বাবা অপেক্ষা করবেই এই রকম বলাতে বালু বাড়ির দিকে গেল আর কীর্তি ওষুধ আনতে যায় যেই বালু বাড়িতে গেল দেখল তার মা খাটিয়া থেকে নিচে নামার জন্য চেষ্টা করছিল কিন্তু মাটিতে পড়ে যায় বালু খুবই কষ্টে তার মাকে শুইয়ে দেয় মা তোমায় কতবার বলেছি আমরা যতক্ষণ না বাড়ি ফিরবো তুমি খাটিয়া থেকে নামার চেষ্টা করবে না দেখলে তো কি হলো তুমি এইসব কেন করতে যাও বলো তো বাবা বালু বিছানা শয্যা হওয়ার পরেও ইচ্ছা করে যে তোমাদের জন্য কিছু একটা করি তোমাদের দায়িত্ব একটু কম হবে মা বাবা থাকার পরেও তোমাদের কাজ করতে হচ্ছে যেখানে তোমার বাবার আমি কাজ করে তোমাদের দেখবো উল্টে তোমরা কাজ করে আমাদের দুজনকে দেখাশোনা করছো তখনই কীর্তি ওষুধ নিয়ে বাড়ি ফেরে বাবা আজ খুব কমই মাছ বিক্রি হয়েছে সেইগুলো বিক্রি করে ওষুধ এনেছি আজকে আমাদের সবাইকে জল খেই থাকতে হবে ঠিক আছে রকম বলে ওষুধ রেখে দিল কি ছিল বল। আমাদের মতো এই রকম ওকে যে মা বাবা থাকাও কি না থাকাও কি এতে কিচ্ছু যায় আসবে না রে মা এই ওষুধের টাকা দিয়ে তোরা যদি পেট ভরে খাবার খেতিস আমরা শান্তি পেতাম বাবা তুমি যদি এইভাবে কথা বলো না আমার খুব রাগ হবে চুপচাপ কথা না বাড়িয়ে ওষুধগুলো খেয়ে নাও তো কালকে আমরা দুজনে চেষ্টা করব বেশি করে মাছ ধরতে সেই দিন রাত কেটে যায় পরের দিন সকালে কীর্তিয়ার বালু জাল নিয়ে মাছ ধরতে গেল কিন্তু সেখানে গিয়ে দেখলো নদীর ধারে কেউ ছিল না প্রত্যেক দিন তো এখানে নদীর ধারে জেলেদের হইচই হয় কিন্তু আজ এত শান্তি কেন মনে হচ্ছে ভাই আজকে তো উৎসব তাই উৎসবের কাজে সবাই ব্যস্ত তাই এখানে কেউ মাছ ধরতে আসেনি আর এমনিতেও রে ভাই উৎসব তো বড় লোকদের জন্যে হয় আমাদের ভাগ্যে কোথায় কি লেখা চল গিয়ে মাছ ধরি তারপরে তারা দুজনে জাল বিছিয়ে মাছ ধরতে লাগলো যেই বালু জাল ফেললো তাতে একটা চমকানো মাছ ধরা দিল জাল থেকে মাছটাকে ছাড়িয়ে তাকে দেখতে লাগলো বালু এই মাছটা দেখ কি সুন্দর সোনালি রঙের আর চমকাচ্ছে তাই না তারপরে মাছটা বলল আমি হলাম একটা মায়াবী মাছ আমার কাছে অনেক সোনা রয়েছে তোমাদেরকে আমি সোনা দেব তোমরা আমাকে ছেড়ে দাও ওই সোনালি মাছটা এমন বলে তার পেট থেকে অনেকটা সোনা তাদেরকে দিয়ে দেয় খানিকক্ষণের মধ্যে সোনা দিয়ে পুরো দুটো বালতি ভরে গেল আমি আশা করি তোমাদের দুজনের সব ইচ্ছা এই সোনা দিয়ে পুরো হয়ে যাবে এই রকম বলে মাছটা জলে ঝাঁপ দিল কীর্তি আর বালু খুশি খুশি সব সোনা নিয়ে বাড়ি গেল বাড়ি পৌঁছে কীর্তি বালু মা বাবাকে সব কথা বলে তারপরে ওই সোনাগুলো বিক্রি করে মা বাবাকে একটা বড় হাসপাতালে চিকিৎসা করালো চিকিৎসা করার পরে তাদের মা বাবা সুস্থ হয়ে ওঠে এইভাবে ওই মায়াবী মাছের সাহায্যে আজ কীর্তিবালুর জীবনটা পুরোপুরি বদলে গেল